জীবন বাঁচাতে নিজেদের শেষ সম্বলটুকু তুলে দিতে হয়েছে মাঝিদের হাতে। স্বর্ণালঙ্কার বিপুল অঙ্কের টাকা সহ গৃহপালিত পশুটিও হারাতে হয়েছে নাফ নদী পারাপারে। শেষ আশ্রয়স্থল পাহাড়, সেখানেও কি ভালো আছে রোহিঙ্গারা? টেকনাফ উখিয়া ঘুরে এসে সেখানকার কিছু চাঁদাবাজির চিত্র তুলে ধরেছেন মাসুদ মোস্তাহিদ। ক্যামেরায় ছিলেন নাজমুল হোসেন সাইমন। ওপাশে মৃত্যু আর এপাশে আশ্রয়। এই আশ্রয়ের খোঁজে তাদেরকে পার হতে হচ্ছে বিপদসংকুল পাহাড়, নদী, জঙ্গল আর সমুদ্র। তবে বলা হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা শিকার হয়ে যত রোহিঙ্গা এদেশে অনুপ্রবেশ করেছে তার বেশিরভাগই ঢুকেছে টেকনাফের এ শাহপরীর দ্বীপ দিয়ে। মাছ ধরার এই ট্রলারগুলো নাফ নদী পার হয় মাত্র 5 মিনিটে, অথচ স্বল্প সময়ের এ পথ পার হওয়ার খরচ শুনলে চোখ রীতিমতো কোপালে উঠে যাবে। যত পুরা দিবিলে তাই যে তোর নবাড়ির ফার্ম মানে কনিকে না আলা তা গাড়ি নারা হ্যাঁ কই ফার্ম বাসা বলে দিয়েছি দিস লইটিয়া বর্মাটিয়া দুলাটিয়া সহ লাস্ট। একরামউদ্দিন দেখে অবস্থা সম্পূর্ণ মনে হলেও এখন তিনি পুরোপুরি নিঃস্ব। নদীপথে পাড়ি দেয়া অন্যদের অবস্থাও একই। রোহিঙ্গাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া এসব পশু নিয়ে নদীপাড়ের হাটগুলো এখন বেশ রমরমা। ছাগল কিনছি 5টা, গরু কিনছি 18টা, গরু কিনছি এই 22,000 টাকা করে পার পিস, ছাগল কিনছি 5,000 টাকা করে। এ তো গেল নদী পারাপারের চিত্র। পাহাড়েও কি ভালো আছেন রোহিঙ্গারা? এখানে তাবু প্রতি দিতে হয়েছে 3-4 হাজার টাকা, তারপরও নেই থাকার নিশ্চয়তা। প্রশাসনের অনুমতি না থাকলেও কোথাও কোথাও রোহিঙ্গাদের সরিয়ে বসানো হয়েছে টং দোকান। আরে স্যার গাম গর তুলি দে ফলাই দে গ্রামে কলার রহ দিয়ে এখন দোয়ান মাদা হরিব গুড়া একটা গুড়া গুড়া দোয়ান দোয়ান দিয়া 5,000 টাকা 5,000 টাকা বার 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 হচ্ছে আর কি। পাহাড় খেকো এমন একজন ধরা পড়ে আরটিভির ক্যামেরায়। না বলছি যে ও ঠেরা কলা কালকে বড় বড় ট্রাক আইছিল মালের ট্রাক, এরা বলছে যে এরা বলছে যে আছে না এরা বলছে যে এটা বস আমি আর কোনো দায়িত্ব নেই। সব শুনে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কক্সবাজার জেলা প্রশাসনের এই কর্মকর্তা। এই ধরনের কিছু কিছু এলিগেশন আমরা ইতিপূর্বে পেয়েছি এবং এই ধরনের এলিগেশন পাওয়ায় আমরা কিন্তু যে মোবাইল কোর্ট আমাদের কাজ করতেছে তাদের মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে শতাধিক আমরা কিন্তু আপনার এই ধরনের অপরাধী যারা তাদেরকে কিন্তু বিভিন্ন মেয়াদে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে। জলে কুমির, ডাঙ্গায় বাঘ, অবস্থা অনেকটা এমনই। ওপার ভেসে গেছে রক্তে স্রোতে আর এপারে মানুষের ভিড়ে কিছু অমানুষেরও চেনা হলো রোহিঙ্গাদের। তারপরও বেঁচে থাকাটাই তাদের কাছে সান্ত্বনা। মাসুদ মোস্তাহিদ, আরটিভি, টেকনাফ, কক্সবাজার।